আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু কনফিউজিং ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে, দেখা যাচ্ছে এখানে স্ক্রিনে, এফেক্ট এবং ইফেক্ট। এফেক্ট এটা ইজ ইউজুয়ালি আ ভার্ব, চেষ্টার সামিং এফেক্টেড পয়েজ এবিলিটি টু কনসেন্ট্রেট। ইফেক্ট ইজ ইউজুয়ালি আ নাউন, চেষ্টার ওয়াজ সরি ফর দ্য ইফেক্ট হিজ হামিং হ্যাট। If you find something, if you find yourself stumped about which one to use in a sentence, try substituting the word alter or result. If alter fits, use effect. If result fits, use effect. অর্থাৎ এফেক্ট এবং ইফেক্ট ইয়েটা হলো যে এফেক্ট হলে কোনো কিছুকে প্রভাব বিস্তার করে, যেমন দ্য হিজ বিহেভিয়ার এফেক্টস দ্য হোল অ্যাক্টিভিটি অফ দি ওয়ার্কার্স। তার আচরণ সম্পূর্ণ ওয়ার্কারদের মাঝে একটি বড় ধরনের প্রভাব বিস্তার করেছে। আর ইফেক্ট হলো রেজাল্ট, এফেক্ট হলো একটা জিনিসের প্রভাব। এই প্রভাব মানে কারণ, কোনো কিছু কারণ বোঝাতে আমরা এফেক্ট ব্যবহার করতে পারি। হ্যাঁ, আর যদি আমরা ইফেক্ট বোঝাই, এটার ফলাফল প্রকাশ করতে আমরা ইফেক্ট, রেজাল্টটা কি, রেজাল্ট কি হলো, এবং এফেক্ট শব্দটার সাথে অল্টার, কি পরিবর্তন ঘটলো, কোন কারণে কি পরিবর্তন ঘটলো, সেটা হলো এফেক্ট। কতটুকু প্রভাব বিস্তার করেছে, কতটুকু বিচ্যুত হয়েছে একটা জিনিস থেকে, যেমন হিজ বিহেভিয়ার এফেক্টস দ্য হোল ওয়ার্কার্স অফ দ্য কোম্পানি, হিজ দ্য টিচার্স বিহেভিয়ার এফেক্টেড দ্য স্টুডেন্টস, টিচারের বিহেভিয়ার স্টুডেন্টদেরকে অনেক প্রভাবিত করেছিল, এবং যার ফলে যেহেতু টিচারের ব্যবহার ছিল রুড়ো, হ্যাঁ, তাহলে স্টুডেন্টদের ব্যবহার ইফেক্ট, তাহলে এটার এফেক্টের ইফেক্ট কী হলো, ইফেক্টটা হলো যে স্টুডেন্টরাও কিন্তু রুড়ো ব্যবহার শিখে গেল। তাহলে আমরা এটা শিখতে পারলাম